এবার এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ইন্দাস থানার ফতেপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় সাধারণ মানুষদের মধ্যে। মৃত গৃহবধূ বছর ২৮ সুশীলা দাস। পরিবার সূত্রে জানা যায়, সুশীলা দাস একজন বাউল শিল্পী ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাউল শিল্পী হিসেবে তাঁর সুনাম রয়েছে। কিন্তু একজন শিল্পীর এভাবে মৃত্যু হবে তা কেউই ভাবতে পারেনি। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের দাবি, তাকে প্রথমে মারধর করা হয় এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে বাড়িতেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, সুশীলা দেবীর গায়ে স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকেরা আগুন ধরিয়ে দিলে সুশীলা দেবী তার স্বামী শুভ দাসকে জড়িয়ে ধরে এবং তিনিও আগুনে পুড়ে গুরুতর আহত হন। এই মুহূর্তে তিনিও বর্ধমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। আমি কালকে আমার সঙ্গে কথা হয়েছে, ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী, ও ননদের সাথে ঝগড়া হয়েছে, ও শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে। ও এবং আমাকে দুবার ফোন করেছিল দিনের বেলা, তখন ওই একটা দেড়টা বাজবে, তো আমাকে বললো যে বাবা এরকম ব্যাপার, দেখুন আমাকে শুধু এরা দোষ দিচ্ছে এবং শুধু মারতে যাচ্ছে। আমি বলছি আমি কেন না, এরকম আমার নামে একটা বাজে দুর্নাম দিচ্ছে, ও ননদ দিয়েছে দুর্নাম, আর ওর ননদ স্বামীর ঘর করেনি, এসে এখানে ওরকম করছে, বাবা ঘরটা উচ্ছনে পাঠাচ্ছে হিংসা করে। দিয়ে বাপ এবার রাত ১১টার সময় আমাকে ফোন করলো, জামাই আমাকে যাচ্ছে তাই ভাষা বলেছে, সেই ভাষা মুখে বলা যাবে নি। দিয়ে এবার আমি জানছি ওইরকম কি আর বাবা মেরে দিবে কি, আমি সেভাবেই এবারে শুয়ে রয়েছি। এবার ওই ১১:৩০ ১২টা পর্যন্ত আমি এবারে খবর পাচ্ছি যে আমাদের এই যে বাসের ড্রাইভার, ওরা খবর দেয়নি আমাকে, ওরা আমাকে খবর দেয়নি, আমাদের এই যে গাড়ির ড্রাইভার সে আমাকে ফোন করে বলছে যেহেতু এরকম ব্যাপার তোমার মেয়ের ঘরকে তাড়াতাড়ি ফোন লাগা। আমি কেন না, মনে হচ্ছে যে কিছু গোলমাল লাগাচ্ছে, কান্নাগুলি বিরাট চলছে। আমি এবারে ননদকে বলবো, আমি বলছি বৌদি মানে বাঁচবে নি মারা গেছে, হ্যাঁ এরকম বলছে। আমি সে কী রে, হ্যাঁ তখন মারা গেছে ঘরতে, হ্যাঁ বলে দাদাও বাঁচবে নি, ওও বাঁচবে নি। এটা আমি তার সে রাত ওই যে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে বলছে, ওই ওর ননদ আর জামাই শুভজিৎ শুভ দাস আরও শাশুড়ি তিনজনই তো ঘরে ছিল, তিনজনকে যেন সারা জীবনের মতো ওরা যেন জেল থেকে না বেরোতে পারে, বাবা ওরা পচে পচে মরুক। কাল রাত্রে যখন ফোন করে যে বাবা আমাকে মারধর করে, বাবা অসুস্থ মা অসুস্থ, শেষকালে আসতে পারলো না, ভাই ছোট বড় ভাই বাইরে গাড়ি চালায়, ছোট ভাই গাড়ি নিয়ে রাত্রেবেলায় চলে গিয়েছিল, থাকে নাই ওদের মানে কেউ বাড়িতে থাকে না, শেষকালে এমন কি করলো না পেরে মেয়েটাকে মেরে জ্বালিয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। শেষকালে যাবার পর যে স্বামীকে ধরতে গেল, জানছে স্বামী জানছে আমাকে তো আমাকেও পুড়তে হবে, চিটকিনটা লাগিয়ে দিয়ে সে বেরিয়ে চলে এলো। তারপরে ফোন হলো তোমার মেয়ের অবস্থা খুব খারাপ, ওর ননদ যে বলে ওর নাম ময়না, ওর ননদ এক নম্বর মালু আসামি, আর দ্বিতীয় ওর হচ্ছে ও শাশুড়ি, তারপরে স্বামী তো আছি, কী কী করেছে ওই পুড়িয়ে মেরেছে জ্বালিয়ে কেরাসিন দিয়ে। এখন আপনারা কী চাইছেন? আমরা চাচ্ছি ও যাবের জীবন জেল হোক, আর যতক্ষণ যা আছে মেয়ের নামে আর ছেলের নামে যেন করে দেওয়া হয়। কোথায় পাবে বাবা, ভিখারি মানুষ ভিক্ষা করে খায়, সারাদিন না ভিক্ষা করলে ওর হাঁড়ি চাপে না, তাই অসুস্থ পাঁচ জায়গা মেগে ওকে দেখানো হয়েছে, ছেলেরা খেটে এনে তবে দেয় খায়। ওরা অত্যাচার করত, আগে করতো মারধর করতো, তবু মেয়েটা বলতো যে না আমি চলে যাবো না, আমি এইখানেই থাকবো, আমার কত কষ্ট করে ঘর করেছি, আমার ছেলে মেয়ে হয়েছে, আমি স্বামীর ঘরেই থাকবো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।